আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। চলে আসছি সকাল সকাল রোজকার মতো নতুন আর একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, প্রচণ্ড গরম, চলে যাব রান্নাঘরে। ঝটপট রান্নাটা করে বের হতে পারলেই ঝামেলাটা যায়। আসলে এত গরমে রান্নাঘরে একদমই যেতে মন চায় না। তাছাড়া বাসায় দুই তিন দিন হলো আবারও গ্যাসের খুবই প্রবলেম শুরু হয়েছে। দেখা যায় 11:30টার পর থেকে গ্যাস থাকে না 2টা পর্যন্ত, আবার 2টার পরে গ্যাস আসে। মনে করলাম যে আজ রান্নাটা আসলে তাড়াহুড়া করে সেরে নেই, রান্নাটা শেষ হলে অন্তত রান্নাঘরের ঝামেলাটা শেষ হবে। বন্ধুরা, চলেন চলে যাই রান্নাঘরে। আজ রান্নায় যেগুলা থাকছে সেগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলি। বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে। রান্নাবান্নার সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো, দেখিয়ে দিব আজ যা যা রান্নাবান্নায় থাকছে। এখানে দেখেন আমি কাঁচা কুমড়ো কেটে নিয়েছি। কাঁচা কুমড়োটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে একটা ইলিশ মাছও কেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছ, কাঁচা কুমড়া, চিংড়ি মাছ এগুলো দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে ইলিশ মাছের মাথা কাটা লেজা দিয়ে, এটা দিয়ে আমি সরিষা দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব। আর গতকালকেরও কিছুটা রান্নাবান্না আমার রয়ে গেছে। বন্ধুরা, আজ এই 2টা তরকারি আমি করব, বেশি ঝামেলা করব না। সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমার ফুল ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রচণ্ড গরম, ঝটপট রান্না করে বেরিয়ে যাব। বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি এই যে এখানে কয়েকটি ইলিশ মাছ ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে, সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাছটা ভাজি করে নিলাম। কারণ এই মেদা হচ্ছে ইলিশ মাছ রান্না করলে একদমই খেতে চায় না। ওরা মাছ ভাজিটা বেশি পছন্দ করে। মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা, মাছ ভাজিটা তুলে নিয়ে ওই কড়াইয়ে আমি এখন ভেন্ডি চচ্চড়িটা করে নিব। প্রথমে এই কড়াইয়ে আমি লবণ হলুদ ধনিয়া গুঁড়া আর এখন এখানে বেটে নেওয়া পেঁয়াজ রসুন জিরা সরিষা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে দিব। সরিষার তেল, সমস্ত মশলা তেল দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি, যে যেটা বলেন। ঢেঁড়সটা দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। ঢেঁড়সটা আমি মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিব, যেহেতু ঢেঁড়স রান্না করতে খুব বেশি পানি লাগে না, আর এটা একদম মাখা মাখা থাকবে। পাঁচ ছয় মিনিটের ভিতরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিব ঢেঁড়সটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে ভেন্ডি চচ্চড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দেবো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্নার জন্য প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ
পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরা। জিরাটা দিয়ে হালকা নেড়ে তুলে নিব। পেঁয়াজটা তুলে নিয়ে ওই তেলের উপরে আমি মাছটা ভেজে নিব। মাছটা কড়াইয়ে দিয়ে দিছি এখন ভাজা হওয়ার জন্য। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মাছটা তুলে নিলাম, ওই কড়াইয়ে আমি দিয়ে দিব কাঁচা কুমড়া। কাঁচা কুমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর যেহেতু ইলিশ মাছের তরকারি, আমি এক্সট্রা কোনো ধরনের মশলা অ্যাড করব না। এখানে শুধু কাঁচামরিচ আর লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এটা দিয়েই কষিয়ে নিব। আর নামার আগে, যেটা আমার এলাকার রান্না, মায়ের হাতের রান্না, যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি যে শাকটা বেটে দিই, যেটা হচ্ছে যে পেঁয়াজ, সামান্য রসুন আর হচ্ছে জিরা, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। বন্ধুরা, কুমড়োটা কিন্তু দেখেন আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু কাঁচা কুমড়া, কিছুটা পানি ছেড়েছে, আর এই ছাড়া পানিতেই কিন্তু কাঁচা কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমি একবারে ঝোলের পানি দিয়েই এটা রান্না করব। কাঁচা কুমড়াটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এক্সট্রা আর কোনো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব না, একবারে ঝোলের পানি দিয়ে দিব, এটাই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, এখন বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠলে মাছটা দিয়ে দিব। বন্ধুরা, কাঁচা কুমড়া আর ইলিশ মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই যে বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। মশলাটা দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, খুব জোরে নাড়াচাড়া দিব না, কারণ ইলিশ মাছটা কিন্তু অনেক নরম, এটা ভেঙে যাবে। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতো, মশলাটা পুরোপুরি জার ওঠার জন্য। বন্ধুরা, কাঁচা কুমড়া ইলিশ মাছের তরকারিটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে দিব। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে চলে আসছি টেবিলে। আজ কিন্তু সব আইটেমই আমার ইলিশ মাছ দিয়ে করা। ওখানে কিন্তু ওই যে কাঁচা কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি, এখানে ইলিশ মাছ ভাজি, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে সরিষা দিয়ে ভেন্ডি চচ্চড়ি, এগুলাই ছিল আজকের দুপুরের মেনু। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আমার রেসিপিগুলা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা দেখবেন, ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।